আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আশা করছি আপনারা ভালো আছেন। বরাবরের মতো আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই সরল মানুষের চ্যানেলে। আজকে আমরা আরো একটা চমৎকার বিজনেস আইডিয়া শেয়ার করব স্টুডেন্টদের জন্য। যারা স্টুডেন্ট রয়েছেন, স্টুডেন্ট অবস্থায় অনেকে চাকরি করতে পছন্দ করেন, অথবা স্টুডেন্ট অবস্থায় অনেকেই নিজের হাত খরচ চালানোর জন্য, পাশাপাশি নিজের পড়াশোনা খরচ চালানোর জন্য ইনকাম করতে পছন্দ করেন। আবার আসলে স্টুডেন্ট লাইফে থেকে যদি ইনকামের পথটা নিজে থেকে বের করে নেওয়া যায়, সেটা কিন্তু অবশ্যই ভালো। তাহলে পড়াশোনা শেষ করার পর কেরিয়ার নিয়ে তেমন একটা ভাবতে হয় না। তো আজকে চমৎকার একটা স্মার্ট বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করবো, সেটা হচ্ছে কম্পিউটার রিলেটেড ব্যবসা। যারা স্টুডেন্ট রয়েছেন তারা চাইলে কিন্তু পার্ট টাইমে এই ব্যবসাটা করতে পারেন, একটা দুর্দান্ত ইনকামের বন্দোবস্ত করতে পারবেন। তো কিভাবে করবেন? তো এই ব্যবসাটা করার জন্য একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে, যে আপনি যে ইউনিভার্সিটিতে অথবা কলেজে পড়ছেন, দেখবেন সেই কলেজে প্রচুর অ্যাডমিশন, বিশেষ করে যারা অনার্সে রয়েছেন, বিশেষ করে যারা অনার্সে পড়ছেন, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার অথবা ফোর্থ ইয়ার অথবা সবেমাত্র ভর্তি হয়েছেন, তারা যে ধরনের কলেজগুলোতে পড়েন সেই কলেজগুলোতে প্রায় প্রতি বছরই, প্রতি মাসেই বিভিন্ন ধরনের অ্যাডমিশন, বিভিন্ন অ্যাসাইনমেন্ট তৈরি, তারপর পরীক্ষা রুটিন, এ ধরনের বিভিন্ন ধরনের কার্যকলাপ সবসময় চলে। তো সেই হিসেবে আপনি চাইলে আপনার ইউনিভার্সিটি অথবা আপনার কলেজের পাশে একটা টুপরি দোকান নিয়ে নিতে পারেন, অথবা দোকান না নিলেও যে কোনো একটা দোকানের সামনে একটা ল্যাপটপ নিয়ে বসে যেতে পারেন, বসে একটা ভালো ইনকামের বন্দোবস্ত করতে পারেন। ভার্সিটিগুলোতে সাধারণত একবারে প্রতিনিয়ত সবসময় ক্লাস করতে হয় এমনটা নয়। আমরা অনেকেই জানি যে যারা পড়াশোনা করছে তারা কিন্তু পাশাপাশি চাকরিও করছে, পাশাপাশি পড়াশোনাও করছে। সে হিসেবে আমি বলতে পারি, আপনি চাকরি না করে, চাকরিতে সাধারণত ফুল টাইম ডিউটি করতে হয়, আপনি চাকরি না করে যদি এ ধরনের একটা ব্যবসা করতে পারেন তাহলে কিন্তু আপনাকে ফুল টাইম ডিউটি করতে হচ্ছে না, আর ফুল টাইম ডিউটি না করেও আপনি কিন্তু একটা ভালো ইনকাম করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন? করার জন্য আপনাকে একটা ল্যাপটপ কিনে নিতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্টেরই এখন নিজস্ব একটা ল্যাপটপ থাকে। তো যদি আপনার একটা ল্যাপটপ থাকে তাহলে আপনাকে আর একটা প্রিন্টার কিনতে হবে। সেক্ষেত্রে আপনি একটা ভালো প্রিন্টার কিনে নিতে পারেন, যেটাতে স্ক্যান করা যাবে, প্লাস ফটোকপি করা যাবে, প্লাস প্রিন্ট করা যাবে। তো সেটা যদি করতে পারেন তাহলে আপনি নিয়ে এটা কিনে তারপরে আপনি আপনার কলেজের সামনে যে কোনো একটা দোকানের সামনে বসে যেতে পারেন। তো যদি সেই রকম বন্দোবস্ত, যদি সেই রকম আপনার কোনো পরিচিত না থাকে, তাহলে আপনি কি করবেন, আপনার কলেজে অথবা আপনার আপনি যে ইনস্টিটিউশনে পড়াশোনা করছেন সেখানে অবশ্যই বড় ভাইরা আছে, আপনি বড় ভাইদের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন, নিয়ে যে কোনো একটা দোকানের সামনে একটা ভালো পজিশন নিয়ে বসে যেতে পারেন, বসে কিন্তু এই চমৎকার ব্যবসাটা করতে পারেন। তো যদি আপনার এই কম্পিউটার ল্যাপটপ যদি থাকে আর যদি একটা প্রিন্টার কেনা হয়, কিনে নিতে পারেন, তাহলে কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন। তো এই ব্যবসা করার জন্য আসলে আপনাকে কি জানতে হবে? তো যদি এই ব্যবসাটা করতে চান তাহলে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক কাজগুলো জেনে নিতে হবে, পাশাপাশি আপনাকে ভালো টাইপিং স্পিড জানতে হবে, বাংলা ইভেন ইংলিশ দুটাতেই আপনার ভালো স্পিড থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এই ধরনের ব্যবসা করতে পারবেন। পাশাপাশি আপনাকে ইন্টারনেট ব্রাউজিংয়ের উপর দক্ষ হতে হবে। ধরুন ভার্সিটিতে অ্যাডমিশন, তারপরে অ্যাসাইনমেন্ট তৈরি করা, তারপরে রেজিস্ট্রেশন করা, রেজাল্ট বের করা, এ ধরনের কিছু বেসিক কাজ আপনাকে শিখে নিতে হবে। আর আই হোপ যারা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছেন তাদেরকে এগুলো একবার দেখিয়ে দিলে বা একবার আপনারা নিজেরা ইউটিউব দেখে শিখে নিলে আপনাকে নেক্সট টাইম আর এটা শেখাতে হবে না। তো যারা স্টুডেন্ট রয়েছেন, তারা যারা একটা স্টুডেন্ট লাইফে একটা স্মার্ট ব্যবসা খুঁজতে চাচ্ছেন, তারা কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারেন। এটা প্রফিটের পরিমাণটা কিভাবে নির্ধারণ করবেন? তো আপনি যদি এই ধরনের একটা ব্যবসা শুরু করেন তাহলে দেখুন আপনার এই ব্যবসায় একবার মাত্র ইনভেস্ট, অর্থাৎ আপনার একটা ল্যাপটপ যদি থাকে তাহলে তার আপনাকে নতুন করে ল্যাপটপ কিনতে হচ্ছে না, জাস্ট একটা প্রিন্টার 5-6 হাজার টাকা অথবা 10 হাজার টাকা ইনভেস্ট করে একটা প্রিন্টার কিনে নিলে আপনার এইটাই ইনভেস্ট। তারপরে শুধু আপনি কাগজ কিনবেন আর হাতের কাজ করবেন, বাস। তো দেখুন এখানে কিন্তু প্রফিটের পরিমাণটা বেশ ভালো। আপনি যদি দিনে 500 টাকার কাজ করেন, 500 টাকায় আপনার প্রফিট, এখানে হয়তো বা আপনার 20-30 টাকা খরচ হতে পারে, বাকি পুরোটাই আপনার প্রফিট। তো যারা স্টুডেন্ট লাইফে একটা ব্যবসা করতে চাচ্ছেন, ব্যবসার পাশাপাশি নিজের পড়াশোনাটাকে চালিয়ে যেতে চাচ্ছেন, তাদেরকে বলি আপনারা এই ধরনের একটা ব্যবসা শুরু করতে পারেন। তো আরও বেশি গুছিয়ে গুছিয়ে কথাগুলো বলার প্রয়োজন ছিল,
যদিও এতটা গুছিয়ে বলতে পারিনি, আই হোপ আপনারা বুঝে নিতে পারবেন যে আমি কি কি বলতে চাচ্ছি। স্টুডেন্ট লাইফে ব্যবসা করার জন্য আই হোপ এই ব্যবসাটা অনেক ভালো হতে পারে। তো যারা বেকার বসে আছেন, স্টুডেন্ট লাইফে একটা ভালো ব্যবসা শুরু করতে চাচ্ছেন, তাদেরকে আমি সাজেস্ট করতে পারি আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। তো আরেকটা কথা বলে যাই যে শুধুমাত্র স্টুডেন্টরাই যে এই ব্যবসা করবে, অন্য কেউ যে করতে পারবে না এমনটা নয়। আপনারা যারা ব্যবসার আইডিয়া খুঁজছেন, তারা যে কেউ চাইলে কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারেন। একটা দুর্দান্ত ব্যবসা, যে কেউ এই ব্যবসাটা শুরু করলে আমি আশা করি অবশ্যই আপনি লাভের মুখ দেখবেন। তো যেহেতু এখন তথ্য প্রযুক্তির যুগ, এই তথ্য প্রযুক্তির যুগে প্রায় প্রত্যেকটা কাজেই এই তথ্য প্রযুক্তির ছোঁয়া রয়েছে। আর আমাদের দেশে এখনও প্রচুর পরিমাণ লোকজন রয়েছে যারা এই তথ্য প্রযুক্তি সম্পর্কে তেমন একটা ধারণা রাখে না বা তারা বুঝেও না। তো আপনি যদি এ ধরনের কাজ শিখে একটা দোকান করে ব্যবসা করতে পারেন, তাহলে মানুষদেরকে সার্ভিস দিয়ে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তো আশা রাখছি আজকের বিজনেস আইডিয়াটা অনেকটাই ভালো ছিল, অনেকটাই ভালো লাগবে। যারা ব্যবসা খুঁজছেন তারা একবার হলেও ভাববেন যে আসলেই তো এই ব্যবসাটা করার মতো একটা ব্যবসা। তো কম্পিউটারের দোকান করে আপনি চাইলে এই ধরনের ব্যবসা শুরু করতে পারেন। তো অনেক বেশি কথা বলে ফেললাম, আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। যদি আপনার কাছে ভালো লাগে তাহলে এটা শেয়ার করে দিবেন। হয়তো আপনার কোনো বন্ধু বান্ধব একটা ব্যবসার আইডিয়ার কারণে এখনও ব্যবসা শুরু করতে পারছে না, বেকারত্ব থেকে বেরিয়ে আসতে পারছে না, তাই আপনি তাকে সাপোর্ট করার জন্য তার এই ভিডিওটা আপনি শেয়ার করে দিতে পারেন। পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার, এগুলো তো আসলে আমি সাবস্ক্রাইব করার কথা কখনো বলি না, আপনাদের ভালো লাগে তাতেই আপনারা সাবস্ক্রাইব করেন। তো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবও করতে পারেন। তো সবাই অনেক ভালো থাকবেন, খোদা হাফেজ।